যে ওয়ারি খানা পাইবেন নবাবি খানা আসবে নবাবি ডাইন এই যে আপা আচ্ছা এটা দাম কত পড়বে 400 টাকা এটার দাম পড়বে 700 টাকা আপনি লগে একটু কথা কই ভাই আরে ভাই শোরুমে কি আছে ভাই যে একের একের মালিকের নবাবি আপনি চুরি তো লাগেন সৌদিয়ান নয়া বাজার জান নবাবি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি আমাদের ইফতার বাজারের শো বেস্ট ইফতার ইন টাউন আর আজকে আমরা আছি টিপু সুলতান রোড টিপু সুলতান রোড কিন্তু সি ফুডের জন্য বিখ্যাত হয়ে গেছে রিসেন্টলি আর আমার ফার্স্ট ব্লগ কিন্তু টার্কি কাবাব অ্যান্ড সি ফুডেই ছিল তো আমরা এখন আছি ইরানি কাবাবের সামনে আর দেখছি ওরা এখানে অনেক ধরনের ইফতারের পসরা নিয়ে বসে পড়ছে তো আমরা জিজ্ঞেস করি কোনটার কী দাম কত আর আপনাদেরকেও দেখাতে থাকি চলেন শুরু করি আসসালামু আলাইকুম চিকেন রোল 30 টাকা চিকেন বল 30 টাকা চিকেন জালে কাবাব 30 টাকা চিকেন কাটলেট 70 টাকা চিকেন সাসলেক 70 টাকা এখন আমরা আসি এই পাশে আর এটার নাম হলো গিয়ে কাবাবে নবাব আর ওটা হলো মাটন হালিম তার মানে এটা বিফ হালিম গরুর হালিম এটা কি পুরো আস্ত একটা গরু দাও এটার মধ্যে পুরো একটা গরু এখানে একটা গরু অর্ধেক দিয়া ও আচ্ছা একটা গরুর অর্ধেক দাও এত মাংস তো হাড়ি ভরা যাওয়ার কথা তাহলে হালিম কই হালিম তো হাড়ি তো ভরাই তো দেখি একটু দেখান তো এখানে যদি একটা হালিমের মানে একটা গরুর অর্ধেক দেওয়া হয় তাহলে তো হালিম কম মাংস বেশি থাকবো হ্যাঁ মাংস তো বেশি আছে তো ফাইনালি আমরা একজন ক্রেতা পেয়ে গেছি বিক্রেতার মাঝে খুঁজতে খুঁজতে ভাইয়া তুমি কি কিনছো নাম কি ভাইয়া আগে বলো ফারহান নাই অনেক সুন্দর নাম কি কিনছো ভাইয়া আচ্ছা আচ্ছা তুমি মানে বাসায় কি কি ফ্যামিলি সহ ইফতার করবে না বন্ধু বান্ধব নিয়ে ইফতার করবে ফ্যামিলি সহ সবাই সবসময় এইভাবে ইফতার করো বন্ধুদের নিয়ে তাহলে বন্ধুরা সবসময় তোমার বাসায় খায় বাসায় খায় না বাসায় খায় আমার বাসায় খায় মানে একসাথে মিলিয়ে খায় একসাথে মিলিয়ে খায় তোমার নুরানি চেহারাটা আমাদের দেখাও তুমি তো মাস্ক পরা হ্যাঁ রোজা রাখছো রোজা রাখছো কিউবাইটা রাখছো সবগুলো রাখছো সবগুলো মার্শাল্লাহ খুব ভালো ছেলে ও কিন্তু সবগুলো রোজা রাখছে আর এখানে কিন্তু সেই গ্যাঞ্জাম চলতেছে আচ্ছা ভাই আমাদের কষ্ট করে একটু বলেন আপনাদের এখানে কি কি আইটেম আছে এটা হচ্ছে চিকেন সাসলিক চিকেন সাসলিক এটা দাম কত ভাইয়া এটা দাম হচ্ছে 40 টাকা আপনার 40 টাকা আচ্ছা 40 টাকা 40 আচ্ছা আচ্ছা এটা চিকেন বিফ শিক আপনার 100 টাকা 100 টাকা আচ্ছা আচ্ছা 20 টাকা দিয়ে আপনার রঞ্জন উপলক্ষে 20 টাকা ছাড় দিয়েছে আচ্ছা আচ্ছা আর এখানে এটা হচ্ছে স্পাইসি বডি ঠিক আছে এটা হচ্ছে 40 টাকা আচ্ছা আচ্ছা আর এটা আর এখানে যে মানুষ আমি জানি না বলছি না আমাদের এনে মার্গ নবাবী বর্তমানে নবাবী নাই খাবার খুবই ভালো আমাদের আর আমাদের অনেক পরিমাণ ছিলেন আচ্ছা আমি তো দেখলাম আপনাদের এখানে অনেক খাবার মনে করেন ইফতারিতে অনেক কিছু বেঁচে গেছে এটা কি করেন পরের দিন বেঁচে না রেখে নাকি এখানে লাগিয়ে দেন আমাদের গরিব কিছু লোকজন আছে ওই যে তাদেরকে দেওয়া হয় একবার এটা সবসময় দেন সবসময় দেন ভাইয়া কিন্তু ওনারা কিন্তু ইফতারি যদি বেঁচে যায় এক্সট্রা ওনারা কিন্তু পরের দিন বেঁচার জন্য এটা রাখেন না ওনার গরিব দুঃখীদের দিয়ে দিয়ে দেন নাকি আলহামদুলিল্লাহ আলিমের চেহারাটা দেখেন একদম ফ্রেশ কালার আলিম পুরা ফ্রেশ আলিম কি সবসময় এতটুকু থাকে না এটা হলো বিফ আলিম হ্যাঁ এটা হলো মাটন এটা হলো কি মাটন আলিম এটা মাটন আচ্ছা আই খাইলে ভাল লাগে খাইলে ভাল লাগে এটা হলো মাটন উঠান একটু আলুটা উঠান এটা মাটন এটা মাটন হাড়ি অনুযায়ী দামটা বলে এটা বলতেছি এটা 600 টাকা 600 টাকা এটা 400 টাকা 400 টাকা এটা 200 টাকা 200 টাকা 300 টাকা 300 টাকা 100 টাকা 100 টাকা 150 টাকা 150 টাকা 250 টাকা 250 টাকা 800 টাকা ওইটা এই যে এইটা জি এইটা সবার বড় আমাদের এখানে আর এইটা বড় সাইজটা এটা হচ্ছে
700 টাকা বাট এটা দেখা যাইতাছে না মনে করেন আমি কাস্টমার কিনতে আসছি এখন আমি তো দেখতে পারতাছি একটু দেখেন কষ্ট করে এই যে সাইজটা মরো আর এই যে সাইজ না এখানে একটু এই যে বড় সাইজ এই হলো গিয়ে বড় একটা সাইজ এটার দাম পড়বে 700 টাকা 700 টাকা 700 টাকা এই যে একটু বড় আছে এই যে আচ্ছা 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 ঝোল চাইলে কি দেওয়া যাবে না ঝোল ঝোল যতটুকু লাগে আমরা দিয়ে দিচ্ছি সাথে একটা ডিম ফ্রি ডিম ফ্রি হ্যাঁ মাটন লেগ রোস্ট ছোটটা এটা এটার দাম পড়বে 280 টাকা 280 এখন 280 টাকা এটা বেশি ছোট হয়ে গেল না বেশি তো আসলে মান অনুযায়ী দাম ঠিক আছে এখন তো বাজারে এই দাম ঠিক আছে আশেপাশে যারা বেচতেছে তাদের চাইতে আমাদের সাইজ ঠিক আছে ভাই এই বাটিটা কত করে হালিমের এটা 100 টাকা ভাই এটা 100 টাকা এটা কয়জন খেতে পারবে একজনের ক্ষেত্রে আবার দুজন শেয়ার করতে হবে না দুজন না শেয়ার করলে কেমনে জমে 100 টাকা অনেক টাকা না না হ্যাঁ দুজন শেয়ার করতে হবে দুজন শেয়ার করতে পারবে আচ্ছা এই 100 টাকার বাটিতে কয় পিস মাংস থাকে 5 পিস এটা হলো আপনাদের এটা হলো 10 টাকা কলিজা সিঙ্গারা চিকেন চমচা 10 টাকা ভেজিটেবল রোল 20 টাকা চাইনিজ রোল 20 টাকা আর চিকেন রোল 20 টাকা আর ওগুলো স্যান্ডউইচ আছে স্যান্ডউইচ হলো 20 টাকা চিকেন কালি টিকা কাবাব হলো 20 টাকা চিকেন উইংস হলো 40 টাকা চিকেন সাসপিক 40 টাকা হাফ ডিম সব হলো আপনার যায় 20 টাকা চিকেন চাপ হলো 60 টাকা চিকেন ডামিস্টিক হলো 50 টাকা এটা পুলিশ পাড়ির একদম অপোজিটে একটা চায়ের দোকান ছোট্ট দুইতলা আছে উপরে উঠা যায় সিঁড়ি বেয়ে ছোট সিঁড়ি যারা ফ্যামিলি পার্সন আসেন তারাও চা খেতে পারবেন এখানে আর তোমাদের চায়ের দাম কত চায়ের দাম মালাই চা 20 টাকা স্পেশাল চা 30 টাকা অনেক আইটেম আছে মাদানি মাদানি পনির চা হলো 70 টাকা ইফতারি পর কি চা পাওয়া যায় না এটা কোন চা বেচো না ইফতারি পর চা বেশি চা বেচো তুমি চা খাও হ্যাঁ আমি চা খাবি চা বানাইও তুমি চা বানাও তোমার হাতের চা অনেক মজা হ্যাঁ অনেক মজা আচ্ছা তাহলে কবে খাও বা কও আজকে আইছেন তাহলে কি ফ্রি খাওয়াবা না এই যে মানে ফ্রি খাওয়াবা তাহলে এখন মনে করো যে ভিডিও মানুষটা দেখবো যারা দেখবো তারা ওই ক্যামেরা নিয়ে আসছে দেখা ফ্রি খাওয়াবেন আমাদের ফ্রি খাওয়াবেন না তখন কি করবা ফ্রি খাওয়াবো অবশ্যই ক্যামেরা সবাই ফ্রি খাওয়াবা তাহলে ব্যবসা তো লাঠি উঠে দিবা তখন লাঠি উঠে কেন এখন মনে করো 100 মানুষ ফ্রি খাইতে এসে তখন কি করবা 100 মানুষ কেন আপনি শুধু আসবেন আমি 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 আসলে ফ্রি আচ্ছা 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 আমরা আসলে ফ্রি গিয়ে তোমার 5টার উপরে বাজে আসরের পর আর এখন কিন্তু ইফতারের বাজার একদম পুরোপুরি জমজমাট ঢাকার মানুষ যেগুলো খায় যেমন কাবাব শর্মা কাবাব তারপরে জালি কাবাব টিকা কাবাব এগুলো আমাকেও চলে প্রতিদিন আচ্ছা আচ্ছা ক্যামেরাটা আমার হাতে দাও এই তুমি রোজা রাখছো রোজা রাখছো কয়টা রাখছো সবগুলো রাখছো মাশাআল্লাহ ইফতারি টাইমে পৌঁছাইতে না পারলে কি করবা এই ছিল আজকের মতো টিল দেন অন্য কোনো এক ইফতারি বাজারে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় বেশি নামাজ পড়বেন আমরা খাওয়া দাওয়া করে ভুলটি দিয়ে যাবো নামাজ পড়বো দেন বাসায় আল্লাহ হাফেজ